বন্ধুরা নমস্কার আবার একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন যেটা অঙ্কুর সিভিক পুলিশদের নতুন চাকরি অঙ্কুর অর্থাৎ যার মাধ্যমে সিভিক পুলিশরা প্রাইমারি স্কুলে পড়াবে এরকম যে খবর পাওয়া গিয়েছিল এবং তার যে গভর্নমেন্ট অর্ডারও বেরিয়ে গিয়েছিল আপনাদের সঙ্গে আমি আগের ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম টোটাল গভর্নমেন্ট অর্ডার দেখিয়েছিলাম তার সত্যতা প্রমাণ দিয়ে আপনাদেরকে পুরো জিনিসটা দেখিয়েছিলাম সেইটা কিন্তু আপনারা সেই ভিডিও এত শেয়ার করেছেন এত দেখেছেন এবং শুধু তাই নয় শুধু আমার ভিডিও নয় এবং অন্যান্য সব সামাজিক মাধ্যমে এরকমভাবে এত শেয়ার করেছেন আপনারা ভিডিও এত নেগেটিভ কমেন্ট এসছে স তারপরে সোশ্যাল মিডিয়া বলুন খবরের চ্যানেল বলুন সব জায়গাতে এত শেয়ার হয়েছে এত নেগেটিভ কমেন্ট এসছে যে সরকার কিন্তু তার সবার কাছে আপনাদের আপনাদের সবার কাছে আপনাদের সবার কাছে এটা বারবার বলছি কারণ আপনারাই এত নেগেটিভ কমেন্ট করেছেন তার উপরে মানে সরকারের এগেনস্টে এত বাজে বাজে কমেন্ট এসছে যার ফলে কিন্তু সরকার নতি স্বীকার করেছে এবং অবশেষে সরকার কিন্তু পিছু হুটেছে যার ফলে সিভিক পুলিশদের এই যে নতুন চাকরি সেটা কিন্তু তার আশা কিন্তু পরিষ্কার বিষ বাও জলে তারা কিন্তু আর ডবল ডবল চাকরি হচ্ছে না একটাই শুধু সিভিক পুলিশের চাকরি করেই তাদের শান্ত থাকতে হবে তো পুরো ব্যাপারটা দেখে নিন সিভিক ভলেন্টিয়ার শিক্ষকদের প্রাইমারি স্কুলের ক্লাস প্রাপ্তপসু জানালেন শেষ সিদ্ধান্ত তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই দেখুন এইখানটায় রাজ্যের প্রাথমিক স্কুলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে শিক্ষক দিয়ে ক্লাসের সিদ্ধান্তের বদল ঘটলো রাজ্যের প্রাইমারি স্কুলে পাঠদানে সিভিক ভলেন্টিয়ার ক্লাস নেবেন বলে শুনে হয়তো অনেকেই অবাক হবেন এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল এই সিদ্ধান্তের খবর আগে থেকেই জানা গিয়েছিল আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম সেই খবর এবং তার গভর্নমেন্ট অর্ডারও বেরিয়ে গিয়েছিল বাঁকুড়া জেলায় এই খবরটা এসেছিলো বাঁকুড়া জেলায় এরকম একশো পঁয়তাল্লিশটি কমিউনিটি হল প্লাস স্কুল নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেড়শো জনকে ট্রেনিং দেবে এরকম সিভিক পুলিশকে ট্রেনিং দেবে বলে সিদ্ধান্তও নেওয়া হয়েছিল তারপর দেখুন তবে এই নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তোলপাড় এই যে এই যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এত তোলপাড় হয়েছে মানে এটাই হচ্ছে আপনাদের পাওয়ার আপনারা ভিডিওগুলোকে এতভাবে দেখেন এবং এত লাইক করেন এবং তার এগেনস্টে যে কমেন্টগুলো করে দেন সেগুলো কিন্তু সরকারের চোখ অবধি পৌঁছায় কারণ দেখুন সোশ্যাল মিডিয়াতে যে খবর আসে যখন সেগুলো ভাইরাল হয় সেগুলো কিন্তু সরকারের কাছে পৌঁছে যায় তো সেই খবরের মাধ্যমে এই বিষয়ে সেই খবরের মাধ্যমে কিন্তু পরিষ্কার ওরা পিছু হটে এবং ওরা এই ব্যাপারে কিন্তু আর সিদ্ধান্ত নিতে চাইছে না দেখুন তারা বলছেন যে শিক্ষা দপ্তর আর আইন শৃঙ্খলা দপ্তর সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে রাজ্যের সাধারণ মানুষ এই বিষয়ের কোনো রকম মিল খুঁজে পাচ্ছেন না তাই চারিদিকে একটি সোরগোল পড়ে গিয়েছিল এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসু তার সিদ্ধান্ত জানিয়েছেন কি সিদ্ধান্ত জানিয়েছেন দেখুন যে বাঁকুড়া জেলার যে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নিয়ে ভলেন্টিয়ার সিভি সিভিক ভলেন্টিয়ার নির্বাচন করা হয়েছিল তাদের মধ্যে অনেকে রাজ্যের প্রাথমিক স্কুলে অঙ্ক এবং ইংরাজি বিষয়ে শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেক্ষেত্রে বাঁকুড়া জেলার মোট দেড়শো জন অভিজ্ঞ মেধাবী সিভিক ভলেন্টিয়ার বেছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ার শিক্ষক নিজেদের বাড়ির কাছে স্কুলগুলিতে শিক্ষাদান করবেন বলে জানা গিয়েছিল তো এখন তাদের এই সিদ্ধান্ত এই জানা গিয়েছিল হচ্ছে আসল গল্প দেখুন এই রাজ্যে প্রচুর সংখ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস করা প্রার্থী বসে আসেন যারা স্কুলের চাকরির জন্য দিনরাত এক করে দিয়েছেন এত সংখ্যক প্রায় এক লাখ ষাট হাজার টেট পাস করেছেন তাদের অলরেডি প্রাইমারিতে রিক্রুটমেন্ট দিতে পারছে না ইন্টারভিউ চলছে মাত্র এগারো সিট রয়েছে সেই রিলেটেড সেই চাকরির এগারো অর্থাৎ প্রায় বারো হাজার যে দু হাজার বাইশ চাকরির সেইটা কবে হবে কী ব্যাপার সেই নিয়ে কিন্তু আপডেট এসছে সেটা আপনাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন অপরদিকে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা ইতিমধ্যে একটি কাজের সাথে যুক্ত রয়েছেন এবার এই বিষয়টি রাজ্য শিক্ষামন্ত্রী বাত্তবসু নজরে আসায় তিনি মতামত জানিয়েছেন যে সেক্ষেত্রে জানা যাচ্ছে যে অঙ্কুর নামকরণ করা এই প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে দেখুন অঙ্কুর নামকরণ করা এই প্রকল্প আপাতত স্থগিত এইখানে আপাতত মানে কিন্তু পারমানেন্টলি এটা স্থগিত করা হয়নি আপাতত স্থগিত রাখা হয়েছে তাই এই ভিডিও ভাইরাল করে আপনারা যেভাবে কমেন্ট করেছেন সবাই মিলে সেখানেও কিন্তু পরিষ্কার কমেন্ট সেকশানে লিখে জানান যে অঙ্কুর প্রকল্প সম্পূর্ণ বন্ধ হোক এরকম করে এবং যারা সত্যি যোগ্য তাদেরকে প্রাইমারিতে চাকরি দিয়ে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হোক এইভাবে কিন্তু যেটা করানো যাবে না আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান তবেই কিন্তু এইগুলো ভাইরাল হবে এবং সরকার কাছে পৌঁছে যাবে এই সিভিক পুলিশ দিয়ে রাজ্যে প্রাথমিক স্কুলে অঙ্ক ইংরেজি শেখানোর জন্য সিভিক ভলেন্টিয়ার শিক্ষক তৈরি করে যে উদ্যোগ নিয়েছিল প্রশাসন তা শিক্ষা দপ্তরের কোনো অনুমোদনই ছিল না এটা পরিষ্কার তিনি জানাচ্ছেন শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া কিন্তু এটা হয়েছে যার ফলে এটা কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে তাই এটাকে পারমানেন্টলি স্থগিত করার জন্য আপনাদের যা যা করার কমেন্ট সেকশনে লাইক করা ভিডিও শেয়ার করা সবকিছু আপনারা প্লিজ করে দেবেন তবে গিয়ে কিন্তু এই জিনিসটা যারা আপনারা চান না সেটা কিন্তু হবে না হবে না তাহলে সিভিক ভলেন্টিয়ার শিক্ষক সম্পর্কে আরও জানা যায় যে সম্প্রতি জুড়ে নিয়োগ নিয়ে নানা ঘটনা ঘটেছে আর এর ফলে রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে বহু অযোগ্য শিক্ষক গ্রুপসি কর্মীদের চাকরি যাচ্ছে এই পরিস্থিতিতে প্রাইমারি স্কুলগুলির পড়াশোনাকে সামাল দিতে এবারে বাঁকুড়া জেলাতে এই প্রকল্প চালু করা হয়েছিল চাকরি যাচ্ছে বলে এই প্রকল্প চালু করা হয়েছে তাহলে চাকরি যাচ্ছে যখন দ্রুত নিয়োগ করে কেন সেগুলোকে সঠিকভাবে সেই শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন যদি সেইটা শূন্য পদগুলো সঠিকভাবে পূরণ করে দেওয়া হতো তাহলে কিন্তু এই রকম সমস্যার তৈরি হতো না যে আজকে যে সমস্যা তৈরি হয়েছে যেটা আইন শৃঙ্খলা দপ্তর থেকে মূলত যেটা দেখা যাচ্ছে ওরা যেটা চেষ্টা করেছিল যে এত অযোগ্য শিক্ষকের চাকরি যাচ্ছে বলে সেই জায়গায় এইসব শিক্ষকদেরকে সিভিক টিচারদেরকে বসিয়ে তারা শিক্ষা দেবে বলে ভেবেছিল কিন্তু তাতে কিন্তু আখেরে হিতে বিপরীতই হলো এবং সেই জায়গা থেকে কিন্তু ওদেরকে শেষে পিছু হটতে হলো আপনাদেরই চাপে আপনাদেরই প্রেশারের জন্য তো দেখা যাক আগামী দিনে কি হয় আপাতত স্থগিত করা হয়েছে এটাকে সম্পূর্ণ স্থগিত করা যায় কি না সেটা আপনারাই বলতে পারবেন এতভাবে কমেন্ট করুন নেগেটিভ কমেন্ট এতভাবে সরকারের এটাকে বলুন যে এইভাবে একটা কোনোভাবেই চালানো সম্ভব নয় যাতে এটা সরকারের কান অবধি পৌঁছায় পৌঁছে যায় এবং তারা যাতে এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে স্থগিত করে দিতে বাধ্য হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই এই ঘটনাটা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন যাতে এই ঘটনাটা আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে এবং এই যে সিদ্ধান্ত সেটা যাতে সম্পূর্ণরূপে স্থগিত করা যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আরেকবার